নমস্কার বন্ধুরা, আমার ইস্টিস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে মটরশুঁটি একটা দারুণ হেলদি সুস্বাদু ঝটপট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পুরনো বন্ধুদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলো তবে এবার রান্না শুরু করি। এখানে আমি এক কাপ মটরশুঁটি নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, হাফ লেবু, দুটো কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি কিছু বাদাম। বাদামগুলো আমি আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি হাফ চামচ পরিমাণে। এবার গ্যাস অন করে প্যানের মধ্যে জল দিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। সাথে নুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। 5 মিনিট ধরে আমি মটরশুঁটি সেদ্ধ করে নেওয়ার পর গ্যাস অফ করে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মটরশুঁটিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম। এবার একে একে করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সাথে শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আগের দিনে ভিজিয়ে রাখা বাদামগুলো খোসা ছাড়িয়ে এর উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু কাজু। এবার এর উপর দিয়ে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার সবকিছু মিক্সড করে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি আর কোনো উপাদান দিচ্ছি না। তোমরা চাইলে এর মধ্যে একটু বিট লবণ দিতে পারো। আমি মটরশুঁটি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, সেজন্য এর মধ্যে আর কোনো নুন দিলাম না। আমার মটরশুঁটির চাট তৈরি। ভীষণ হেলদি এই চাট। তোমরা সন্ধ্যাবেলা টিফিনে অথবা লাঞ্চে ভাত রুটির জায়গায়ও এই চটপটা মটরশুঁটি চাট খেতে পারো ওয়েট লসের জন্য। তোমরা বাড়িতে এইভাবে মটরশুঁটির চাট তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।